না আমার টাইম কম কয়টা দিছে, ঠিক আছে ওনাকে দেওয়া দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না না ইমরানে 67-68 দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের সাথে সামঞ্জস্য রেখে বুখারী শরীফ প্রথম খণ্ড 21 পৃষ্ঠা থেকে সনদ সহ ছোট্ট একটি হাদিস পড়েছি। মোল্লা আলী কারী মেরকাত মেসকাতের ব্যাখ্যা গ্রন্থ হযরত রাবিয়া বসরী রাহিমাহুল্লাহ তাআলা তার একটা আরবি শেখ মেরকাত কিতাবে উল্লেখ করছে, ওই শেখটাও আপনাদের সামনে পড়েছি সংক্ষেপে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলব। যেহেতু আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি সুলতানুল ওয়াইজিন আল্লামা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মুফাসসিরে কুরআন ঢাকা, সবাই বলেন আলহামদুলিল্লাহ, উনি আইসা গেছে এবং ডাইরেক্ট আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে ডাইরেক্ট মাদ্রাসায় যাবে, এখন আসার পরে গেছে মাদ্রাসায়। তো উনি যে আসছেন এটা নিশ্চিত, সন্দেহ করার কোনো কারণ নাই। আর আমি 10:30 পর্যন্ত, 9:30 থেকে 10:30 এই টাইমটা সেটিং করা হয়েছে। আমার আজ আপনারা সবসময় শুনে উনাকে পাওয়া বড় কঠিন, যেহেতু বড় মাপের আলেম বড় মাপের ওয়েস, উনার ওয়াজ আমাদের মন বৈরাজকে শুনতেই হোক। ভাই আমার ওয়াজ তো সবসময় শুনেন, 10:30-এর ভিতরে আমি গুছায় ফেলব, আমার আলোচনা থাকবে ভ্যারাইটিস আলোচনা, কারণ রোগ হলে ভিটামিনও লাগে অ্যান্টিবায়োটিকও লাগে, শুধু অ্যান্টিবায়োটিক দিলে চলবে না, সাথে কি লাগবে ভিটামিনও লাগবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অর্থটা আগে বুঝেন, অর্থ বোঝার আগে শানে নজুল, শানে নজুল বুঝবার আগে আয়াতের সাথে সম্পৃক্ত বিষয়টা আগে বুঝেন। একদল হলো ইহুদি, ইহুদিরা বলতো উজাইর আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলেন, সূরা তৌবা 30 নম্বর আয়াত 10 পারা, সূরা তৌবা আয়াত নম্বর 30 আল্লাহ বলেন ওয়াকালাতিল ইহুদ উজাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওয়াকালাতিল ইহুদু, ইহুদিরা বলে উজাইরুন ইবনুল্লাহ, উজাইর আল্লাহ ছেলে, উজাইরু ইবনুন অর্থ ছেলে। আসলে সব ইহুদি না, ইহুদিদের মধ্যে কয়েকটা গ্রুপ হয়ে গেছে, আসল পাক্কা সাচ্চা সঠিক ইহুদি তো আছেও, খ্রিস্টানদের মধ্যেও সঠিক খ্রিস্টান আছে। তো ইহুদিদের ভ্রান্ত পথভ্রষ্ট যে গ্রুপটা ছিল, এই গ্রুপের আকীদা উজাইর আল্লাহর ছেলে। নাম্বার 2 নাসারা, নাসারাদেরকে বলা হয় খ্রিস্টান, এরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, জোরে বল নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই দুটোটা কথা আল্লাহ 30 নম্বর আয়াতে বলছে, ওয়াকালাতিল ইহুদু যায়রুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর ছেলে। বলেন তো দুটোটা মত সঠিক না বেটি? দুটোটা কুফুরি,
ইমাম চলে যাবে তে ইহুদিও গেছে নাসারাও গেছে তিন নম্বরে মুশরিক যারা 360টা দেবদেবীর পূজা করত কুরাইশ বংশে কাবা শরীফে চতুর্দিকে 360টা মূর্তি সাজিয়ে রাখা হয়েছিল তো মুশরিকরা হলো এক দল ইহুদি এক দল নাসারা খ্রিস্টান হলো এক দল দল কয়টা হইছে আচ্ছা বলেন তো তিনও দল ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল সত্য করে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি 360টা মূর্তির পূজা করছে ইব্রাহিম আলাইহিস সালাম কি উযার আলাইহিস সালাম কে আল্লাহর ছেলে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম কো কি বলে না কিন্তু মজার ব্যাপার ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের নবী ইব্রাহিম হলো আমাদের দলের অন্তর্ভুক্ত আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ইহুদিরা বলে যারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে এরা গলা ফাড়ায় রাইতেছে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দল ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী আমরা চিল্লায়া গলা ফাড়াই লইতেছে নাসারারা বলে আমরা ঈসার ইব্রাহিম আলাইহিস সালামের দলভুক্ত দুই দলে লাগছে কাজ্জা সমাধান দিতে গিয়ে প্রথম আয়াত আল্লাহ নাযিল করছেন 67 নম্বর আয়াত এরপরে মক্কার বেঈমানারা চিল্লা চিল্লা আরম্ভ করছে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছে এই কাবার ধারক বাহক খাদেম আমরা সুতরাং ইব্রাহিম আমাদের নবী আমরা যে 360টা মূর্তির পূজা করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী করতেছি বলেন তো মুশরিকরা কি ইব্রাহিম আলাইহিস সালামের দলভুক্ত ৬৮ নম্বর আয়াতে আল্লাহ এই মুশরিকদের কথা বলছে আগে আয়াতের অর্থ বুঝেন আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইহুদিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদের অন্তর্ভুক্ত ছিলেন না বলেন সুবহানাল্লাহ নাম্বার দুই ওয়ালা নাসরানিয়া এবং খ্রিস্টানও ছিলেন না নাসারাও ছিলেন না তে ছিলেন কি ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা বলেন সুবহানাল্লাহ তিনি ছিলেন সকল ধর্মের চেয়ে যে ধর্মটা অধিক সঠিক সেই ধর্মের অনুসারী অর্থাৎ মুসলমান মুসলমান নামটা ইব্রাহিম নবী দিছে মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান আছেন আত্মসমর্পণকারী তো ইহুদিও না নাসারাও না মক্কার বেঈমান মুশরিক যে না এই আয়াতের অর্থটা বলার আগে শানে নুজুল বলতে হলো শানে নুজুল হলো তাফসীরে মালি মুতানজিল কিতাবে তাফসীরে রুহুল মানি তাফসীরে ইবনে কাসির তাফসীরে মাজারি তাফসীরে কাশ্যাফ তাফসীরে কাবির সকল আরবি নির্ভরযোগ্য তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা এই ঘটনাটা উল্লেখ করছেন কিন্তু সবিস্তারে উল্লেখ রয়েছে তাফসীরে মাজহারির মধ্যে মাজহারি থেকে সংক্ষেপে আমি বলতেছি এই আয়াতটা কখন নাজিল হয়েছে কিসের ভিত্তিতে নাজিল হয়েছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর যখন নবুয়তি লাভ করলেন নবুয়তের ঘোষণা করলেন মক্কার বেঈমান কাফেরদের অন্তরে আগুন লেগে যাও এদের মস্তানি বেড়াগিরি শেষ হয়ে যাবে
যারা মুসলমান হতো তাদের উপর জুলুম অত্যাচার নির্যাতনের পাহাড় ভেঙে পড়ত। তার জ্বলন্ত প্রমাণ হযরত সুহাইব, হযরত বিলাল, হযরত আম্মার, হযরত ইয়াসি, হযরত সুমাইয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাই মারতে মারতে শহীদই করে লেছে। কলমা ছাড়ো নতুবা তোমাদেরকে শেষ করে ফেলা হবে, কিন্তু তারা বলে কলমা ছাড়ব না, যদি মেরে ফেলতে চাও আমাদেরকে মেরে ফেলো। অনেক সাহাবী শহীদ হয়েছে কিনা বলে, মহিলাদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাত ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আপন ভাই, নাম তার জাফর বিন আবি তালিব, হযরত জাফর বিন আবু তালিব, তার আরো দুই ভাই ছিল বেঈমান আকিল তালিব। তো বাড়ির ঘরের ভাইরা তার পিছনে এমন ভাবে লাগা লাগছে, হে জাফর মুহাম্মদের কালিমা ছেড়ে দে, নতুবা তাকে দুনিয়াতে জীবিত থাকতে দেব না। বিভিন্ন রকমের জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন তার উপর চালানো আরম্ভ করছে, কিচ্ছু করার ছিল না। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের দরবারে আসলেন। কান্না জড়িত কণ্ঠে নবীর দরবারে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিমা পড়েছি, সন্দেহ লাগতেছে কলিমার উপর আমি অটল থাকতে পারবো কিনা, কারণ আমার পরিবারের সদস্যরা যে হুমকি ধমকি দিচ্ছে, যে মারপিট আমাকে আরম্ভ করছে, এমনটা যাতে না হয়ে যায়। তাদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে কলিমা নিয়ে আবার ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অনুমতি চাই, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাব, যেখানে গিয়ে আমি আমার ঈমান আমল হেফাজত করতে পারব, ঈমান আমলের উপর আমি প্রতিষ্ঠিত থাকতে পারব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবি তালিবকে বললেন, জাফর আল্লাহর হাওলা তোমাকে করে দিলাম, যাও। ওই দিন বেশি দূরে না, আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে আমাদের অনুকূলে করে দেবেন। কি সমস্যা, কি তোলে এখানে দাও, এমনি দাও। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরকে বললেন, জাফর আল্লাহর হাওলা তোমাকে করে দিলাম, যাও, আল্লাহর কাছে দোয়া করি ওই দিন বেশি দূরে না, অবস্থা আল্লাহ আমাদের অনুকূলে করে দেবেন। এটা নিশ্চিত তাৎক্ষণিক জাফরের মতো নির্যাতনের শিকার যারা হয়েছিল এক জমাত তৈয়ার হয়ে যায়। জাফর হলেন আমির শাহ, জাফরের নেতৃত্বে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে মক্কা থেকে গোপনীভাবে চুরি কইরা, মানে সবার সামনে রাতে দিনের বেলা দিনের আলোতে হিজরত করার অনুমতি ছিল না, যেন ভাইছে এনে দূরে ফিরাইছে। হা হযরত জাফর বিন আবি তালিব সাথী সঙ্গীদেরকে লইয়া স্টিমার ঘাটে আসছে, নৌকা ঘাটে আসছে, আল্লাহর কি কুদরত, একটা নৌকা একদম রেডি ছিল, কিছু সংখ্যক লোক হলেই কুটা পূরণ হয়ে যাবে, নৌকা ছাইড়া দিবে, এরাও আসছে কুটা পূরণ হয়েছে, টপ করে নৌকা দিয়েছে ছাইড়া,
সঙ্গে সঙ্গে মক্কার বেঈমানেরা তাদেরকে ধরার জন্য নৌকা ঘাটে আইসা গেছে, লঞ্চ ঘাটে আইসা গেছে। আইসা দেখে বাজা নৌকা দিছে সাইরা, ওনারা নিরাপদে চলে গেলেন হাফসা দেশি। হাফসার বাদশা ছিল নাজ্জাশী, বলে সুবহানাল্লাহ। আসমাহা আসল নাম, নাজ্জাশী বাদশা তাকে ডাকতো। হযরত জাফর এবং তার সাথী সঙ্গীরা হাফসা দেশে নিরাপদে শান্তিতে বসবাস করছিলেন। এক বছরও যেতে পারে না, কিছুদিন পরে এক বছর পূরণ হয়ে গেছে। এদিকে আমার নবী হিজরত করে মদিনায় চলে আসলেন। জাফর চলে গেছে ওদিকে, নবী গেছে গা মদিনায়। এক বছর অতিক্রম হওয়ার পর মক্কার বেঈমানদের সাথে যুদ্ধ হলো, ইসলাম বি কুফরের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। বদর যুদ্ধে সূচনীয়ভাবে বেঈমানেরা পরাজিত হয়, 70 জন মারা গেছে, 70 জন বন্দী হইয়া মদিনাতে চলে আসছি। বন্দী করিয়া মদিনাতে নিয়ে আসা হলো। এদিকে সূচনীয়ভাবে পরাজিত হওয়ার কারণে প্রতিশোধের আগুন বেঈমানদের অন্তরে ধাউ ধাউ করে জ্বলছিল। কি করবে যে মাথা নষ্ট হয়ে গেছে। মক্কাবাসীদের সংসদ ভবন, যাকে দারুন নাদুয়া বলা হতো, এই দারুন নাদুয়াতে মিটিং বসলো আবু সুফিয়ানের নেতৃত্বে। বড় বড় নেতৃস্থানীয় সব জমা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, দেখো মুহাম্মদের কাছে আমরা এমন ভাবে সূচনীয় ভাবে পরাজিত হয়ে গেছি, অন্য অন্য লোকদের সামনে আমরা তো মুখ দেখাইতে পারছি না, প্রতিশোধ নিতে হবে। কিভাবে নেব? ওই যে আমাদের মক্কা থেকে কিছু সংখ্যক মুসলমান হিজরত করে হাফসায় চলে গেছে, আমরা হাফসায় যাব, হাফসার নাজ্জাশী বাদশার নিকট আবেদন করব এই মুসলমানদেরকে যাতে করে আমাদের কাছে আবার ফেরত পাঠিয়ে দেয়। এর জন্য মিথ্যা কথা যা বলার দরকার আমরা বলুন, বাকি পয়সায় তো সবকিছু করে, ঘুষ তাকে দিতে হবে। প্রথমেই তার সামনে হাদিয়ার স্তূপ লাগাই দিতে হবে, নাউজুবিল্লাহ বলে হাদিয়ার স্তূপ। হাদিয়া মানে রেশওয়াত, রেশওয়াত মানে ঘুষ। সিদ্ধান্ত হয়ে গেল, মুসজিদদের মধ্য থেকে 2 জন লোক ছিল, সাংঘাতি ক্রিমিনাল ও পণ্ডিত রাজনীতিবিদ, একজনের নাম আমর ইবনে আস, আরেকজনের নাম উমারা বিন আবি মুয়াই, উমারা বিন আবি মুয়াই। এই 2 জনকে সিদ্ধান্ত করল, তোমরা যাও নাজ্জাশী বাদশাকে ঘুষ দেওয়ার জন্য। গোটা মক্কার প্রতিটা ফ্যামিলি থেকে, ঘর থেকে চান্দা করা হয়েছে, মোটা অঙ্কের ঘুষ যাতে নাজ্জাশী বাদশাকে দেওয়া যায়। 2 জনকে দিয়ে নাজ্জাশী বাদশার কাছে পাঠানো হয়েছে। এরা 2 জন নাজ্জাশী বাদশার কাছে গিয়ে দরবারে প্রবেশের অনুমতি চাইল, অনুমতি দেওয়া হয়েছে। সর্বপ্রথম নাজ্জাশী বাদশাকে তারা সিজদা করলো, নাউজুবিল্লাহ বলে, কারণ সম্মানসূচক সিজদা মুশরিকদের মধ্যে চালু ছিল এবং রাজা বাদশার সামনে তারা সম্মানসূচক সিজদা করত। সিজদা করছে, সিজদা করে অনুমতি চাইছে, হে মহামান্য মহারাজ, মহামান্য জাহাপনা, আমরা আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশ থেকে এসেছি, বিশেষ একটা প্রয়োজন নিয়ে আমাদেরকে আপনার নিকট প্রেরণ করা হয়েছে। আমরা কুরাইশ, বিশেষ করে কুরাইশের কুরাইশ বংশের লোকেরা আপনার কল্যাণকামী, আপনার সিরিয়াস ভক্ত, আপনার রাজত্ব স্থায়িত্ব হোক আমরা চাই।
হাওয়া ফার্ম দেওয়ার যত দরকার আছিল দিছে, এবং হাদিয়াগুলো এই গুজগুলো সামনে রাখছে বিশাল বড় হাদিয়া। কি বিষয়ে আসছো বলো? আমাদের মক্কা নগরীতে কুরাইশ বংশ থেকে এক মিথ্যুক বাটফার কাজ্জাব দাজ্জাল বন্ড আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ বলে নাম তার মোহাম্মদ, সে নাকি নবী, যা বলে সব মিথ্যা কথা কয়, নাউজুবিল্লাহ বলে তার অনুসারী যারা আস্থা খারাপ, দেশে অশান্তি সৃষ্টি করছে, তার অশান্তি একটা নমুনা আপনার কাছে আমরা তুলে ধরতে চাই। এমন অশান্তি সৃষ্টি করছে স্বামী স্ত্রীর মধ্যে লাগাইছে গন্ডগোল, নাউজুবিল্লাহ বলেন, মহব্বতে জিকির করেন, যারা দাঁড়ানো ভিতরে আইসা বৈশা যান গা, জায়গা তো এখনো আছে, লা ইলাহা অশান্তি সৃষ্টি করেছে, তার কয়েকটা নমুনার কথা আমরা বলতেছি। স্বামী স্ত্রীতে লাগাইছে গন্ডগোল, মানে একজন মুসলমান আরেকজন মুসলমান না, গন্ডগোল তুই বল। বাবার ছেলের মধ্যে লাগাইছে গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে লাগাইছে গন্ডগোল, পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা প্রাণ চেষ্টা করছি তাকে বারণ করার জন্য, কোনোভাবেই সে তার মিশন থেকে মিশন বন্ধ করতে চাচ্ছে না। আমরা বল প্রয়োগ করে জুলুম অত্যাচার করে দেখছি, এরপরও তারা মানতে রাজি না। এর মধ্যে একদল অশান্তি সৃষ্টিকারীদের একদল শুনতে পেরেছি আপনার দেশে হিজরত করে এসে গেছে, আর ওই দলের নেতৃত্ব দিচ্ছে আমাদের পরিচিত ব্যক্তিত্ব, নাম তার জাফর বিন আবি তালিব, নামও কইয়া দিছি জাফর, এক গোষ্ঠীর তো জাফর বিন আবি তালিব নেতৃত্ব দিচ্ছে। আপনার রাষ্ট্রকেও সে তছনছ করে ছাড়বে, আপনার এই রাজত্ব হুমকির মুখে পড়বে, গড়ে গড়ে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে। সুতরাং আসছি এই দুষ্কৃতি লোকদেরকে আমাদের হাতে দিয়ে দেন, আমরা আমাদের লোক নিয়ে ওখানে ফায়েস্তা করব। কত সুন্দরভাবে সুন্দরভাবে বুঝাইছে নাজ্জাশী বাদশাকে, নাজ্জাশী বাদশা, নাজ্জাশী বাদশা এত বেগ করতো না, এত বেগ করলে এত বড় বাদশা হইতে পারতো নাকি? নাজ্জাশী বাদশা প্রথমে বললেন, ঠিক আছে এদেরকে আগে আমার দরবারে উপস্থিত করো। আমর ইবনুল আস কেউ বেশি ফটফট করতো আর কি, সাংঘাতিক ক্রিমিনাল আছে, আস্থা বাঠার আছে, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলতেছে, যাবো না, আপনাকে একটা কথা বলতে চাই, যে এরা সাংঘাতি অহংকারী, আপনাকেও কোনো হিসাবই করবে না দেখবে, যেমন আপনার কাছে যখন আসবে আমরা যেমন ভাবে আপনাকে কি করছি সেজদা করছি, এরা কিন্তু একজনও সেজদা করবে না, তাই নাকি? হ্যাঁ, আপনি প্রথমে চেক করে দেখবে, ডাকা হয়েছে জাফর বিন আবু তালিব দলনেতা সবাইকে নিয়ে হাজির হয়ে গেল, গেটে এসে অনুমতি চাইলেন, অনুমতি খুব চমৎকার ভাবে চাইলেন। নাজ্জাশীর জাহাপনা, নাজ্জাশীর বাসার নিকট হিজবুল্লাহ আল্লাহর দল আসার অনুমতি কামনা করছে, আল্লাহর দল হিজবুল্লাহ আসার অনুমতি চাচ্ছেন, অনুমতি পাইলে দরবারে হাজির হব। উনি বললেন, ঠিক আছে ভিতরে আসো, অনুমতি দিয়া দিলেন। তুমি কি বলছিলা?
হিজবুল্লাহ কা মারহাবা বলেন সুবহানাল্লাহ আল্লাহর দল বলছে ভিতরে প্রবেশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলেন সেনদারেরটা কিচ্ছু করছে না কি দিছে সালাম দিলেন নাজ্জাশি বাদশা তাওরাত ইনজিল দুনু কিতাবে আলেম ছিলেন বেচারা তো বুঝে আমর ইবনুল আস বলতেছেন জাহাপনা দেখছেন নি আপনাকে কিন্তু সেজদা করছে না বাদশা বলল কি ব্যাপার বাদশার দরবারে আসলে তাজিমি সেজদা করতে হয় তুমি সেজদা কেন করলা না তোমরা একজন সেজদা করো নাই কারণটা কি তখন জাফর বিন আবি তালিব প্রথম বললেন আমরা তখন সেজদা করতাম যখন আমরা দেবদেবীর পূজা করতাম আল্লাহর সাথে শরীকদার স্থাপন করতাম মৃত প্রাণী ভক্ষণ করতাম চুরি করতাম ডাকাতি করতাম জিনা করতাম জীবিত কন্যা সন্তানদেরকে দফন করে দিতাম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতাম অর্থাৎ আমাদের কোনো ধর্ম কর্ম ছিল না এর মধ্যে আমাদের বংশ থেকে একজন এমন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে নবীর ব্যাপারে আমরা খুব ভালোভাবে জানি তার পরিচয় জানি বংশের ব্যাপারে জানা আছে যে নবী জীবনী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি জীবনে কারো সাথে জীবন করেননি কারো কোনো একটা পয়সা আত্মসাৎ করেননি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেননি তার লাইফটা নিষ্কলঙ্ক তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কালিমা পড়ার পর আমরা এই সেজদা করা বন্ধ করছি কারণ উনি বলেছেন সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে রাজত্ব দান করেছেন হ্যাঁ অসুবিধা নেই তো না আমার টাইম কো কয়টা দিছে ঠিক আছে উনাকে দিয়া দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ